শান্তিপুর বিস্ফোরক জের গোটা বনগাঁ মহকুমা জুড়ে চলছে পুলিশের ধরপাকর বেআইনি মদের বিরুদ্ধে ঘটনা গ্রেফতার 13 জন উদ্ধার 170 লিটার দেশি মদ নিয়মিত অভিযান চলবে জানালেন পুলিশ আধিকারিক শান্তিপুরের বিস্ফোরক কাণ্ডের পর নড়েচড়ে বসলো প্রশাসন বনগাঁ মহকুমা জুড়ে বেআইনি দেশি মদ বিক্রির ব্যাপারে ব্যাপক ধরপাকর শুরু করলো পুলিশ বুধবার রাতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বনগাঁ বাগদা গোপালনগর পেট্রাপল ও গাইঘাটা থানার পুলিশ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে উদ্ধার হয়েছে প্রায় একশো লিটার দেশি মদ বুধবার রাতে বাগদা থানা এলাকায় অভিযান চালিয়ে সিন্দ্রানি থেকে তাপস দাস বয়রা বাজার এলাকা থেকে তপন দাস ও কুরুলিয়া এলাকা থেকে রহিম মণ্ডলকে বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ষাট লিটার দেশি মদ অপরদিকে গোপালনগর থানার পুলিশ বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চামটা থেকে অমর সাধুকা শিমুলিয়া থেকে বালক সর্দার চালকি এলাকা থেকে পলাশ রায় ও আব্দুল শামীম নামে তিনজনকে মদসহ গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে প্রায় ছ লিটার মদ উদ্ধার হয়েছে একই রাতে বনগাঁ থানার পুলিশ অভিযান চালিয়ে বনগা পাইকপাড়া এলাকা থেকে অশোক সরকার হাসপাতাল কালীবাড়ি এলাকা থেকে সমীর সাহা ও বনগা রেলবাজার এলাকা থেকে রাজকুমার সাধু নামে তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে প্রায় একত্রিশ লিটার বেআইনি দেশি মদ উদ্ধার হয়েছে পাশাপাশি আজাম শেখ নামে পেট্রাপোল গ্রামের এক যুবককেও বারো লিটার দেশি মদসহ গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ গাইঘাটার গাজীপুর থেকে খোকন ঘোষ ও জলেশ্বর থেকে দুখিরাম গাইন নামে দুজনকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায় বলেন বেআইনি মদ বন্ধ করবার জন্য এই ব্যবসা এটা যে কোনো মানুষের জীবিকা হতে পারে না এটা মানুষকে বোঝাতে আমরা সক্ষম হয়েছি কিন্তু তারপরেও কিন্তু বেআইনি মদ হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু নির্মূল করতে পারিনি আমরা লক্ষ্য করে দেখেছি কোথায় লাইসেন্স সব থেকে মদ কিনে নিয়ে সেটা স্ট্যাক করে স্টক করে সেগুলোকে বিক্রি করা হয়েছে বিভিন্ন জায়গায় মানুষের কাছে তো এইগুলোর ক্ষেত্রে কোথাও ভেজাল মদের সঙ্গে মেশানো হতে পারে মানুষের ক্ষতি হতে পারে মানুষ মারা যেতে পারে এইসব আশঙ্কাগুলো আমাদের মধ্যে থাকে এবং সেই আশঙ্কাগুলোর কারণেই এটাকে এলিমিনেট করবার জন্য বা এই যাতে কোনো মানুষ অকাল মৃত্যু না ঘটতে পারে সেই জন্য বিআইনি মদ পুরোপুরি বন্ধ করবার জন্য লাইসেন্স সব ছাড়া কোথাও থেকে যাতে মদ কিনে খেতে না পারে সেটাকে সুনিশ্চিত করবার জন্য আমরা কিন্তু ব্যাপক পরিমাণে অভিযান চালিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা